ধরুন একজন ছাত্র বাংলায় ভালো, একজন ইংরেজিতে ভালো, কিন্তু তাদের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বা ইউনিভার্সিটির পক্ষ থেকে তাদের পাঠানো হচ্ছে অঙ্ক প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য অন্য কোথাও। কেননা স্কুলে অঙ্ক ভালো পারে অমন যথেষ্ট ভালো অন্য কোনো ছাত্র নেই। বুঝুন অবস্থা। আচ্ছা, বুঝতে পারছেন না তো, আর একটু ভালো করে বুঝিয়ে বলি। ক্রিকেটের ক্ষেত্রে বুঝিয়ে বলি, আমাদের স্পিনার তাইজুল ইসলাম টেস্টে ভালো, আমাদের আরেক বাহাতি স্পিনার নাসুম আহমেদ টি টোয়েন্টিতে ভালো, কিন্তু তাদের আমরা পাঠিয়ে দিচ্ছি ওয়ান ডের জন্য, তাদের আমরা পরীক্ষা নিচ্ছি ওয়ান ডের। এবারে ওয়ান ডে বিশ্বকাপে আমাদের যে তৃতীয় স্পিনারের যে স্লটটা, সেই জায়গাটাতে যথেষ্ট ভালো অন্য কেউ নেই বলে এই দুজনের একজনকেই পিক করতে হবে। এখন প্রশ্নের জায়গা হচ্ছে, নাসুম এবং তাইজুলের মধ্যে জীবন যুদ্ধে কে এগিয়ে গেলেন? ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে তো এটা খুব জনপ্রিয় একটা টার্ম, সেই জায়গাটাতে কে এগিয়ে গেলেন, কার সম্ভাবনার জায়গাটা বেশি, চলুন সেটা নিয়ে একটু আলোচনা করছি। হ্যাঁ, আমাদের দুজন স্পিনার রয়েছেন, সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজ, দুজনই আমাদের অলরাউন্ডার, দুজনেরই একাদশে খেলাটা একেবারেই নিশ্চিত। কিন্তু খেলাটা যখন হবে ভারতের মাটিতে, সাবকন্টিনেন্টে, এবং 15 সদস্যের স্কোয়াডে, তো আমাদের স্পেশালিস্ট আরেকজন স্পিনার লাগবে। সেই থার্ড স্পিনারটা কিন্তু আমরা খুঁজে ফিরছি অনেকদিন ধরে। ইনফ্যাক্ট যেই দুজনের আলোচনা করছি, তাইজুল এবং নাসুম, গত বছর পর্যন্ত তো কিন্তু তারা ওয়ান ডের হিসাবের মধ্যেই ছিলেন না। গত বছরই তারা অল অফ এ সাডেন ওয়ান ডের একদম হিসাবের মধ্যে চলে আসলেন ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে, যখন সাকিব আল হাসান ছিলেন না, এবং সেই ট্যুরে তাইজুল নাসুম দুজনকেই খেলানো হলো, দুজনেই ভালো পারফর্ম করেছেন। কিন্তু পরবর্তীতে দুইজনের কেউ আসলে নিজের জায়গাটা সিমেন্ট করতে পারেননি, মানে অপরজনকে একেবারে ছিটকে ফেলে নিজের জায়গাটা একেবারে পাকাপোক্ত করে ফেলেছেন, এটা দুজনের কারো ক্ষেত্রেই বলা যাবে না। ইনফ্যাক্ট গত কয়েকটা সিরিজ ধরে এই দুজনের মধ্যে একটা ইঁদুর বিড়াল খেলা চলছে। ধরেন গত বছরের শেষে আমরা যে ভারতের বিপক্ষে ওয়ান ডে সিরিজটা খেলেছি, সেই ওয়ান ডে সিরিজে বাংলাদেশ দলে তাইজুলকে রাখা হয়নি, রাখা হয়েছিল নাসুমকে। তিনটা ওয়ানডের মধ্যে নাসুম একটা ম্যাচ খেলেছেন এবং সেই ম্যাচটাতে তিনি ভালো বোলিং করেন, 10 ওভার বোলিং করে 54 রান দিয়ে কোনো উইকেট পাননি। ইংল্যান্ডের বিপক্ষে এবছর পরবর্তীতে যে আমরা ওয়ান ডে সিরিজটা খেললাম, সেইখানে আবার নাসুমকে বাদ দেওয়া হলো, তাইজুলকে নেওয়া হলো। তাইজুল ওইখানে তিনটা ওয়ান ডেই খেলেছেন, তিনটা ম্যাচে উইকেট পেয়েছেন, একটাতে 1 উইকেট, একটাতে 2 উইকেট, একটাতে 3 উইকেট, কিন্তু তিনটা ম্যাচেই তিনি 10 ওভার করে বোলিং করেছেন, তিনটা ম্যাচে তিনি 50-এর উপরে রান দিয়েছেন। সো তার ওই যে বেশি রান দেওয়ার যে ব্যাপারটা, সেইটাও আবার তাকে দলে একবারে থিতু হতে দেয়নি। ফলে ভেরি নেক্সট সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে ওয়ান ডেতে তাইজুলকে বাদ দিয়ে আবার নাসুমকে আনা হলো। নাসুম সেই সিরিজে 2টো ম্যাচে বোলিংয়ের সুযোগ পেয়েছেন, একটা ম্যাচে তিনি 8 ওভার বোলিং করে 43 রানে 3 উইকেট পেয়েছেন, আরেকটা ম্যাচে মাত্র 3 ওভার বোলিং তার করতে হয়েছে, একটা তো বৃষ্টির কারণে ভেসেই গিয়েছে। নেক্সট সিরিজে আমরা যে আয়ারল্যান্ডে অ্যাওয়েতে খেলতে গেলাম, সেখানে আবারও তাইজুলকে ফেরানো হলো নাসুমকে বাদ দিয়ে। তাইজুল সেই সিরিজে আবার 2টো ম্যাচে বোলিংয়ের সুযোগ পেয়েছেন, একটা ম্যাচে মাত্র 2 ওভার বোলিং করেছেন, 5 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন, আরেকটা ম্যাচে 7 ওভার বোলিং করে 59 রান দিয়ে 1 উইকেট পেয়েছেন। এখন আমাকে বলেন, গত 4টা সিরিজ ধরে একজনকে আরেকজনকে এই যে ঘুরে ঘুরে যে খেলানো হচ্ছে দুই বাহাতি স্পিনার, দুজনে কারো পারফরমেন্স কি ওইরকম কিছু একেবারে চোখে লেগে থাকার মতো বা একেবারে জায়গাটা নিশ্চিত করে ফেলার মতো, তা কিন্তু না। হ্যাঁ, আমি জানি তারা স্কোয়াড প্লেয়ার, তারা একেবারে মেইন 11-এর প্লেয়ার না, কোনো কোনো ম্যাচে হয়তো 11-এ খেলবেন, কিন্তু তারপরেও এই পারফরমেন্সগুলো আসলে দুই স্পিনারের কাছ থেকে, যে 4টা সিরিজের কথা আমি বললাম, এবং সেই 4টা সিরিজের মধ্যে 3টা সিরিজ হচ্ছে গিয়ে হোমে হয়েছে, পারফরমেন্সটা আসলে আপ টু দ্য মার্ক না। এখন বিশ্বকাপের আগের যদি হিসাব করা হয়, তাহলে বিশ্বকাপ সামনে রেখে জীবন যুদ্ধে কে এগিয়ে গেলেন, সেই আলোচনাই তো আসলে করছিলাম। দুজনের যদি আপনি একেবারে ওয়ান ডে ক্যারিয়ারের দিকে তাকান, একেবারে চোখে পড়ার মতো কিন্তু কিছু নেই। ধরেন তাইজুল সেই 2014 সালে ওয়ান ডে তার ডেবু হয়েছে, এখন পর্যন্ত ক্যারিয়ারে তিনি মাত্র 17টা ওয়ান ডে খেলেছেন, সেই 14 থেকে 23 সাল পর্যন্ত ধরে। এই 17টা ওয়ান ডেতে তার 28টা উইকেট। আলাদা করে চোখে পড়ার মতো কি আছে, প্রথম ওয়ান ডে ম্যাচে তিনি হ্যাট্রিক করেছেন, সেই হ্যাট্রিকেই তো ওয়ার্ল্ড কাপ টিমে সুযোগ পেয়েছিলেন 2015, এবং ওই ওয়ার্ল্ড কাপে একটা ম্যাচে তিনি আসলে 11-এ সুযোগ পেয়েছেন। ওই হ্যাট্রিকের বাইরে গত বছর যে ওয়েস্ট ইন্ডিজের মুখে একটা ম্যাচে 5 উইকেট পেয়েছেন তাইজুল, এর বাইরে কি আলাদা করে চোখে পড়ার মতো পারফরমেন্স তার রয়েছে? নাই কিন্তু। আবার নাসুমের কথা বলছি যে, কিন্তু টেস্টে কিন্তু তাইজুলের অনেক ভালো ভালো পারফরমেন্স আছে, ঠিক যেমন নাসুমের আবার টি টোয়েন্টিতে অনেক ভালো ভালো পারফরমেন্স রয়েছে। ওয়ান ডেতে যে গত বছর তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার ডেবু হলো, সেখানে 3টা ম্যাচে তিনি ভালো বোলিং করেছেন, টাইট বোলিং করেছেন, তারপরে সিরিজগুলোর কথাগুলো যে বললাম, সেই জায়গাগুলোতে কিন্তু তিনি আর সেই ধারাটা ধরে রাখতে পারেননি। এখন জীবন যুদ্ধে এগিয়ে যাওয়ার প্রশ্নে কে এগিয়ে গেছেন, আমার কাছে মনে হয় এই জায়গাটাতে এগিয়ে আছেন হচ্ছে গিয়ে তাইজুল ইসলাম। কারণ
ওই যে এক সিরিজ করে দুজনকে খেলানো হচ্ছিল নাসুম এবং তাইজুলকে, এইবার কিন্তু টানা দুই সিরিজে, এই যে আফগানিস্তানের বিপক্ষে সিরিজেও কিন্তু স্কোয়াডে রাখা হয়েছে তাইজুলকে। সো আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ সিরিজেও তিনি স্কোয়াডে ছিলেন, আবার আফগানিস্তানের বিপক্ষে সামনের সিরিজের স্কোয়াডেও তিনি রয়েছেন। এইখানটাতে তো তার এগিয়ে যাওয়ার একটা ব্যাপার তো চোখে চলেই আসে। আবার ক্যাপ্টেন তামিম ইকবাল তাইজুলকে চেয়েছিলেন, এই দুইটা সিরিজ আগে কিন্তু এরকম একটা আলোচনা ছিল, আমি ওখানে একটা ভিডিও করেছিলাম যে ভাই ক্যাপ্টেন যদি একজন প্লেয়ারকে চান এবং সে তার চাওয়ার প্রেক্ষিতে যদি একজন প্লেয়ার আসেন তাতে আসলে দোষের কেউ, যেখানে আমি দোষের কিছু দেখি না, দুইজন প্লেয়ার যদি একেবারেই সমান সমান উনিশ বিশ এরকম একটা অবস্থায় থাকে তখন ক্যাপ্টেন একজন প্লেয়ারকে চাইতেই পারেন বা কোচ একজন প্লেয়ারকে চাইতেই পারেন। সো সেই জায়গার থেকেও আমার মনে হয় যে তাইজুল একটু অ্যাডভান্টেজ তার রয়েছে ওয়ার্ল্ড কাপ যদি আমি বিবেচনায় নেই, কিন্তু আফগানিস্তানের বিপক্ষে সিরিজটা তার জন্য গুরুত্বপূর্ণ। সেই সিরিজে যদি একাদশের সুযোগ পান সেই সিরিজে পারফর্ম করাটা তাইজুলের জন্য গুরুত্বপূর্ণ, সেটা যদি না হয় তাহলে হচ্ছে গিয়ে ব্যাটনটা কিন্তু আরও একবার ঘুরে নাসুমের কাছে চলে যেতেই পারে। একজন বাংলায় ভালো একজন ইংরেজিতে ভালো হওয়া সত্ত্বেও এই অঙ্কের পরীক্ষায় আমরা তাদের নিয়ে কেন ছুটছি, কারণ আমাদের হাতে আসলে সেরকম বিকল্প আর কেউ নেই, হয় নাসুম অথবা তাইজুলকে দিয়ে আমাদের ওয়ার্ল্ড কাপের থার্ড স্পিনারের স্লটটা পূরণ করতে হবে। আপাতত যে রেসে তাইজুল এগিয়ে আছেন বলেই আমার কাছে মনে হচ্ছে। আপনি একমত হবেন আমার সঙ্গে?